আসসালামু আলাইকুম ভিউয়ার, সবাই কেমন আছেন? চলে আসলাম আইটি ভ্যালির নতুন আরেকটি ইউজ ল্যাপটপের ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওতে আমরা কিছু দামি কোয়ালিটির বা একটু বেশি দামের কিছু ল্যাপটপ দেখাবো, যেখানে লিনোভো থিংকপ্যাড, এইচপি এলিটবুকের ইন্টেল প্রসেসর, রাইজেন প্রসেসর মোটামুটি খুবই প্রফেশনাল কাজকর্ম করতে পারবেন। এর সাথে মাইক্রোসফট সার্ফেস ল্যাপটপ 4 এর কালেকশন থাকবে, তার সাথে থাকবে এইচপি প্যাভিলিয়ন 14 বা প্যাভিলিয়ন 15। এই সব ল্যাপটপ গুলোই হচ্ছে ব্র্যান্ড নিউ ওপেন বক্স। আর এখানে যে ল্যাপটপ গুলো আছে এগুলো হচ্ছে একদম সামান্য পরিমাণ বা অল্প কিছুদিন ইউজ করা ল্যাপটপ। আর আপনারা যদি এই ল্যাপটপ গুলোর ডিটেলস সম্পর্কে জানতে চান, যেমন ওয়ারেন্টি ফ্যাসিলিটিস, ল্যাপটপ গুলোর কন্ডিশন কিরকম, সেগুলো যদি দেখতে চান তাহলে পুরো ভিডিওটি ধৈর্য সহকারে দেখতে হবে। সর্বপ্রথম আমরা লিনোভো থিংকপ্যাড একটা ল্যাপটপ দিয়ে স্টার্ট করব। এটা হচ্ছে খুবই পাওয়ারফুল প্রসেসরের একটা ল্যাপটপ, বাট প্রাইসটা থাকবে একদম রিজনেবল। এটা হচ্ছে লিনোভো থিংকপ্যাড এর L14, মডেলটা দেখিয়ে দিচ্ছি যাতে আপনারা গুগলে সার্চ করে বিস্তারিত ইনফরমেশন জেনে নিতে পারেন। তো লিনোভো থিংকপ্যাড এর L14 এর ল্যাপটপটা রাইজেন 7 4000 সিরিজ প্রসেসর। যদি এটাকে ইন্টেল প্রসেসরের সাথে কম্পেয়ার করা হয়, কোরাই 7 10 জেনারেশন ইকুয়াল, সাথে থাকবে 16 জিবি র্যাম, 256 জিবি SSD, 8 জিবি রেডনের শেয়ার গ্রাফিক্স, যেটা দিয়ে আপনারা প্রফেশনাল রিলেটেড গ্রাফিক্স এর কাজকর্ম করতে পারবেন, ফিঙ্গারপ্রিন্ট, ব্যাকলিট, জয়স্টিক, ডুয়েল ক্লিক ট্র্যাকপ্যাড, 14 ইঞ্চি সেমি বেজেলের ফুল এইচডি আইপিএস ম্যাট ডিসপ্লে, যার ভিউ অ্যাঙ্গেল আপনারা সর্বোচ্চ 180 ডিগ্রি করে নিতে পারবেন। ল্যাপটপটার একটু কোয়ালিটিটা দেখিয়ে দেওয়ার চেষ্টা করি আমরা, যেহেতু আমরা সবসময় ফ্রেশ কন্ডিশন ল্যাপটপ সেল করি, সেক্ষেত্রে কন্ডিশনটা আমার মনে হয় দেখিয়ে দিলে বেটার হবে। ল্যাপটপগুলোর সাথে অরিজিনাল উইন্ডোজ 11 লাইফ টাইম লাইসেন্স কপি এবং টাইপ সি দিয়ে চার্জ দিতে পারবেন, যার কারণে দ্রুত চার্জ হবে। আর একবার চার্জ দিলে ল্যাপটপটা মোটামুটি 5 ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাকআপ পাবেন। আপনাদের যদি সময় থাকে সময় নিয়ে আসবেন, এই ব্যাটারি ব্যাকআপটা চাইলে আপনারা চেক করে নিতে পারবেন। আর এই ল্যাপটপটা পারচেস করতে পারবেন 48,500। যারা ছোটখাটো গেমিং এর পাশাপাশি প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইনের কাজ করতে চান তাদের জন্য খুবই কমফোর্টেবল, কারণ রাইজেন 7 4000 সিরিজ প্রসেসর, ইন্টেলের কোরাই 7 10 জেনারেশন ইকুয়াল। এর সাথে আমরা আরো একটা লিনোভোর থিংকপ্যাডের ল্যাপটপ দেখাবো, যেটা হচ্ছে T490। এটা একদম ব্র্যান্ড নিউ ওপেন বক্স কন্ডিশন, এতটাই ফ্রেশ, বাট এটা একটা ইউজ ল্যাপটপ। আমি মডেলটা দেখিয়ে দিচ্ছি, T490। এটা হচ্ছে কোরাই 7 10 জেনারেশন প্রসেসর, 16 জিবি র্যাম, 256 জিবি SSD। ল্যাপটপটা এতটাই ফ্রেশ, দেখে মনে হবে না যে এটা ইউজ করা হয়েছে, মানে ফ্রন্ট সাইড ব্যাক সাইড ওভারঅল দেখতে পাচ্ছেন কন্ডিশন। তো এটা 8 জিবি ইন্টেলের শেয়ার গ্রাফিক্স আছে, যেটা দিয়েও গ্রাফিক্স এর প্রফেশনাল রিলেটেড কাজকর্ম করতে পারবেন, ফিঙ্গারপ্রিন্ট, ব্যাকলিট, জয়স্টিক, ডুয়েল ক্লিক ট্র্যাকপ্যাড, ফেস আইডি ক্যামেরা, তার সাথে আপনারা পাচ্ছেন প্রাইভেসি ওয়েব ক্যামেরা। এটা 14 ইঞ্চি ন্যারো বেজেলের ফুল এইচডি আইপিএস ম্যাট ডিসপ্লে, 5 ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাকআপ, অরিজিনাল উইন্ডোজ 10 এবং 11 দুইটাই লাইসেন্স কপি পাবেন, ল্যান্ড পোর্ট থেকে শুরু করে টাইপ সি থান্ডারবোল্ট পোর্ট সহ সব ধরনের পোর্ট ফ্যাসিলিটিস অ্যাভেলেবেল আছে। আর এটা পারচেস করতে পারবেন 58,500 টাকায়, একদমই রিজনেবল প্রাইস। আর আমাদের সবগুলো ল্যাপটপেই ওয়ারেন্টি ফ্যাসিলিটিস হিসেবে থাকবে 90 ডেজ, মানে 90 দিনের একটা রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি, 5 বছরের একটা সার্ভিস ওয়ারেন্টি। নেক্সটে একটা খুবই স্মার্ট লুকিং ল্যাপটপ আপনাদেরকে দেখাবো, এটা হচ্ছে এইচপি এলিট বুকের 845G7। এই ল্যাপটপটা আমাদের কাছে রাইজেন 5 এবং রাইজেন 7 দুইটা ভেরিয়েন্টই আছে, আমার হাতে যেটা আছে সেটা হচ্ছে রাইজেন 5। এটা হচ্ছে রাইজেন 5 4000 সিরিজ প্রসেসর, 16 জিবি র্যাম এবং 256 জিবি SSD, র্যাম SSD দুটোকেই আপগ্রেড করতে পারবেন, 8 জিবি পাচ্ছেন রেডনের শেয়ার গ্রাফিক্স, যেটা দিয়ে গেমিং এর পাশাপাশি অ্যাডোব প্রিমিয়ার প্রোর মতো সফটওয়্যার ইউজ করতে পারবেন, ফিঙ্গারপ্রিন্ট, ব্যাকলিট, জয়স্টিক, ডুয়েল ক্লিক ট্র্যাকপ্যাড, ব্যাঙ্ক অ্যান্ড অলাপসনের সাউন্ড সিস্টেম, প্রাইভেসি ওয়েব ক্যামেরা, 14 ইঞ্চি ন্যারো বেজেলের ফুল এইচডি আইপিএস ম্যাট ডিসপ্লে, যার ভিউ অ্যাঙ্গেল 175 ডিগ্রি পর্যন্ত। ল্যাপটপটা ফুললি মেটাল দিয়ে বিল্ড করা আর দেখতে খুবই প্রিমিয়াম। এটা হচ্ছে ফ্রন্ট সাইড লুকিং আর এটা হচ্ছে ব্যাক সাইড লুকিং, কতটুক দাগ স্ক্র্যাচ আছে আমি দেখিয়ে দেওয়ার চেষ্টা করি বরাবরের মতোই। মোটামুটি সব ধরনের পোর্ট ফ্যাসিলিটিস দিয়ে এই ল্যাপটপটা 4 ঘন্টা প্লাস ব্যাটারি ব্যাকআপ পাবেন, প্রাইসটা পড়বে 48,500। এটার 16 জিবি, 512 জিবি, রাইজেন 5, রাইজেন 7 দুইটা ভেরিয়েন্টেই আছে আমাদের কাছে, কিন্তু 845G8, 845G9 এবং 845G10 সবগুলো মডেলের স্টক অ্যাভেলেবেল আছে। নেক্সটে যে ল্যাপটপটা দেখাবো এটা আরও কিউট একটা ল্যাপটপ, আমি লুকিংটা দেখাচ্ছি, খুবই কিউট দেখতে পাচ্ছেন। এটার মডেলটা হচ্ছে 830G7।
এটাও কোরাই 7-এর 10th generation প্রসেসর, সাথে থাকবে 16 GB র্যাম এবং 512 GB SSD, 8 GB ইন্টেলের শেয়ার গ্রাফিক্স আছে, র্যাম SSD আপগ্রেড করতে পারবেন, ফিঙ্গারপ্রিন্ট ব্যাকলিট, এটাতে আবার ক্লিকলেস ট্র্যাকপ্যাড, ব্যাঙ্গ অ্যান্ড অলাফসনের সাউন্ড সিস্টেম, 13.3 ইঞ্চি ন্যারো বেজেলের ফুল এইচডি IPS ম্যাট ডিসপ্লে হওয়াতে ল্যাপটপটা ক্যারি করার জন্য খুবই কমফোর্টেবল হয়ে থাকে। ফেস আইডি ক্যামেরা, প্রাইভেসি ওয়েব ক্যামেরা, ল্যাপটপটা কিন্তু ক্যারি করার জন্য খুবই উপযুক্ত। মানে এটা যদি আপনাদের ব্যাগে থাকে মনে হবে না যে ল্যাপটপ ব্যাগে আছে, কন্ডিশনটা সুপার ফ্রেশ, এবং কোরাই 7 10th generation হওয়াতে ল্যাপটপটা দিয়ে একদম আপ টু ডেট রিলেটেড সফটওয়্যার সব ধরনের কাজকর্ম করতে পারবেন। এটার প্রাইসটা পড়বে 62,500 টাকায়, একদমই রিজনেবল প্রাইস, কন্ডিশন অনুযায়ী খুবই কনফিগারেশন ভালো এবং প্রাইসটাও ভালো। নেক্সটে যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে লিনোভো থিঙ্কপ্যাডের T490। আমরা সবসময় রিকমেন্ড করি যারা আসলে এইচপি লাভার আছেন, এইচপির পাশাপাশি কিন্তু আমরা লিনোভো থিঙ্কপ্যাডটাকে বেশি রিকমেন্ড করি। এটার রিজনটা হচ্ছে লিনোভো থিঙ্কপ্যাডের আমাদের কাছে এমন কোয়ালিটি আমরা সেল করি, এগুলো ওয়ারেন্টিতে আসে না বললেই চলে। এইচপির তুলনায় লিনোভো থিঙ্কপ্যাডের লংজারভিটি, ব্যাটারি ব্যাকআপ, কোয়ালিটি অনেক বেটার আমাদের কাছে। আপনারাও শপ এসে কিন্তু এই কোয়ালিটিগুলো চেক করে নিতে পারবেন। আমার হাতে যেটা আছে লিনোভো থিঙ্কপ্যাডের T490 কোরাই 5-এর 8 জেন, 8 GB 256 GB, 4 GB শেয়ার গ্রাফিক্স, 14 ইঞ্চি ডিসপ্লে যেটার ভিউ অ্যাঙ্গেল 180 ডিগ্রি, ফিঙ্গারপ্রিন্ট, ব্যাকলিট, জয়স্টিক, ডুয়েল ক্লিক ট্র্যাকপ্যাড সবকিছুই পেয়ে যাচ্ছেন, প্রাইভেসি ওয়েব ক্যামেরা আছে, আর এর ডিসপ্লে ভিউ অ্যাঙ্গেল আপনারা 180 ডিগ্রি। আমি সুবিধার্থে আপনাদের ফ্রন্ট সাইড ব্যাক সাইড দেখিয়ে দিচ্ছি যে কতটুকু দাগ স্ক্র্যাচ আছে। দেখতে পাচ্ছেন একদম ফুললি ফ্রেশ কন্ডিশন, কোনো দাগ স্ক্র্যাচ নাই। টাইপ সি থান্ডারবোল্ট পোর্ট সহ মোটামুটি সব ধরনের পোর্ট ফ্যাসিলিটিস দিয়ে ল্যাপটপটা পারচেস করতে পারবেন মাত্র 36,500। টাচ স্ক্রিন, নন টাচ স্ক্রিন দুইটা ভেরিয়েন্ট আছে। যাদের একটু 15.6 ইঞ্চি ডিসপ্লে দিয়ে প্রয়োজন তারা এটা দেখতে পারেন। এটার প্রাইস হচ্ছে 40,500 টাকা। এটা হচ্ছে T590, এটা যেমন T490 মানে 14 ইঞ্চি, এটা হচ্ছে T590 মানে 15 ইঞ্চি। এটাও কোরাই 5 8 জেন, 8 GB র্যাম, 256 GB SSD, 4 GB শেয়ার গ্রাফিক্স। এটার প্রাইসটা পড়বে 40,500 টাকা, কোনো দাগ স্ক্র্যাচ নাই। এটা তো আপনারা টাইপ সি থান্ডারবোল্ট চার্জিং পোর্ট এবং তার পাশাপাশি আপনারা ল্যান্ড পোর্ট পেয়ে যাচ্ছেন। আমরা ভিউয়ার্স এখন কিছু গিফট আইটেম দেখবো, যারা আসলে রেগুলার আমাদের কাছ থেকে ল্যাপটপ পারচেস করেন। প্রত্যেকটা ল্যাপটপের সাথেই কিন্তু আমরা বর্তমানে গিফট আইটেম একটু ভালো টাইপের চালু করেছি। প্রত্যেকটা যারা 30,000 টাকার নিচে ল্যাপটপ পারচেস করবেন, এইচপি এলিট বুক এবং জেড বুক সহ প্রত্যেকটা ল্যাপটপের সাথে 6টা গিফট আইটেম পাবেন বর্তমানে একদম ঈদের আগের দিন পর্যন্ত। এটা হচ্ছে কিবোর্ড প্রোটেক্টর, এটা হচ্ছে ল্যাপটপ ক্লিনার, এটা হচ্ছে মাউস, তারপরে হচ্ছে মাউস প্যাড, এবং এর সাথে পাবেন কিবোর্ড, এটা টোটাল 6টা আইটেম। তার সাথে পাবেন ল্যাপটপ ক্যারি করার জন্য একটা ব্যাগ, এটা 6টা আইটেম আপনারা একদম ঈদের আগের দিন পর্যন্ত পাবেন। এই 6টা আইটেম গিফট সহ যারা ল্যাপটপ পারচেস করতে চান অতি দ্রুত চলে আসেন। আর আমাদের সাথে ক্যাশব্যাক অফার থাকবে, 500 থেকে 10,000 টাকা পর্যন্ত প্রত্যেকটা ল্যাপটপের সাথে ক্যাশব্যাক অফার পাবেন। তো লাস্ট মোমেন্টে আমরা দুইটা ল্যাপটপ দেখাবো, জেটবুক 40U G5 এবং 50U G5, দুইটা ভেরিয়েন্ট আমাদের কাছে আছে। 40U G5 এটা হচ্ছে কোরাই 5, আমাদের কাছে কোরাই 7 অ্যাভেলেবেল আছে। সো এটা হচ্ছে কোরাই 5-এর 8th generation প্রসেসর, 8 GB র্যাম, 256 GB SSD, 4 GB শেয়ার গ্রাফিক্স, র্যাম SSD ডেফিনেটলি আপগ্রেড করতে পারবেন, টাচ স্ক্রিন, নন টাচ স্ক্রিন দুইটা ভেরিয়েন্ট আছে। নন টাচের প্রাইস পড়বে 36,500 টাকা, টাচ স্ক্রিনের প্রাইস পড়বে 38,500। টাচ স্ক্রিনের কোয়ান্টিটি ইউনিট অ্যাভেলেবেল আছে। লাস্ট মোমেন্টে যে ল্যাপটপটা দেখাবো, জেডভিক 50U G5, এটা হচ্ছে কোরাই 7 8 জেন, 16 GB র্যাম, 256 GB SSD, 8 GB ইন্টেলের শেয়ার গ্রাফিক্স, এটাতেও আপনারা র্যাম SSD আপগ্রেড করতে পারবেন, 15.6 ইঞ্চি ডিসপ্লে দিয়ে আছে, ফুল সাইজ কিবোর্ড, জয়স্টিক বাটন, ডুয়েল ক্লিক ট্র্যাকপ্যাড। যারা স্পেশালি ভিডিও এডিটিং নিয়ে কাজ করেন, ফটোশপ, গ্রাফিক্স, ফ্রিল্যান্সিং, তারা চাইলে এটা দেখতে পারেন। এটার প্রাইসটা পড়বে মাত্র 50,500 টাকা, একদম রিজনেবল প্রাইস। সো ভিউয়ার্স, এই ছিল আমাদের আজকের ভিডিও। এছাড়াও কিন্তু আমাদের কাছে জেড বুক, এলিট বুক, লিনোভো থিঙ্কপ্যাড এর অনেকগুলো কালেকশন আছে। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দেবেন। আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সবাই সুস্থ থাকুন, সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।